বন্ধুরা, আবারও এক নতুন টপিকের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা যাব সীতাকুণ্ড নন্দিকেশ্বর মন্দির। এটাকে আপনারা চিত্তশালী মঠ বলেও অনেকে জেনে থাকবেন, সেখানেই আজ যাব। এই চিত্তশালী মঠ সাধারণত দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়। আমরা এখন যাচ্ছি আটঘাট রাস্তা দিয়ে। এই রাস্তাটা সোজা গিয়ে উঠেছে সীতাকুণ্ড মোড়। আর এছাড়া আরেকটাও রাস্তা রয়েছে যেটা ফুলতলা দিয়ে যাওয়া যায়, সোজা সীতাকুণ্ড মোড়ে উঠেছে। আমরা আটঘাট রাস্তা দিয়েই যাচ্ছি। রাস্তাটা বেশ ফাঁকা রয়েছে দেখলে বুঝতে পারছেন। তার কিছুটা গেলেই সামনে সীতাকুণ্ড মোড়, সেখান থেকে আমরা চিত্তশালী মঠের উদ্দেশ্যে যাব। আমরা এখন ক্রস করছি সীতাকুণ্ড স্কুল। এখন আমরা চলে এসেছি সীতাকুণ্ড মোড়। এই রাস্তার মেন রাস্তা ডান দিকে গেলে ফুলতলা আর সোজা গেলে চাম্পাটি। আমরা এই রাস্তাটা ধরবো সামনের ক্রস রাস্তা, মেন রোডটা ক্রস করে এই রাস্তা দিয়ে সোজা যাব। এখান থেকে মোড় যেতে সময় লাগবে মোটামুটি 10 মিনিটের কাছাকাছি। এই রাস্তায় বাইক ছাড়াও অটো, টোটো, ভ্যান ইত্যাদি যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। আপনি যদি বলেন যে চিত্তশালী মঠ যাব, আপনাকে ঠিক পৌঁছে দেবে। অতএব যাতায়াতের নিয়ে কোনো সমস্যা নেই। এই রাস্তাটা আমি এই কারণেই পুরোটা দেখাচ্ছি, যারা এখানে আসেননি কোনো দিন তাদের যাতে রাস্তা চিনে আসতে অসুবিধা না হয়, সেই কারণেই এই রাস্তাটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি। এই রাস্তাটা প্রায় সবসময় ফাঁকাই থাকে, গাড়ি ঘোড়া সেরকম একটা চাপ নেই। এই মঠ সারা বছরই খোলা থাকে, তবে এই চৈত্র মাসের এই সময়ে চড়কের এই কদিন এখানে একটু বেশি ভিড় হয়। প্রচুর মানুষজন এখানে আসেন পূজা দিতে। চিত্তশালী মঠ এইটা কতক্ষণ যাবে একটুকু? আমরা এই ডান দিকে রাস্তা দিয়ে সোজা যাব। এখান থেকে আর 500 মিটার মতো লাগবে বললো অ্যাপ্রক্স, তাই রাস্তা দিয়ে আমরা সোজাই যাব। এই চিত্তশালী মঠে অনেক ছোটবেলায় বাবা মার সঙ্গে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। অনেক বছর পরই এই চিত্তশালী মঠে আবার আসছি।
চারিদিকটা বেশ সবুজ, রাস্তাটা বেশ সুন্দর দেখতে লাগছে। আমরা এখান থেকে ডান দিক টার্নিং নেব, দিয়ে সোজা যাব। বেশ গ্রাম্য একটা পরিবেশ, বিকেলবেলায় খুব সুন্দর লাগছে জায়গাটা। এখন আমরা সীতাকুণ্ড চিত্তশালী যে মঠে যাচ্ছি, এই মঠেরও একটা ইতিহাস আছে। এখানে যে শিবলিঙ্গটা রয়েছে, সেই শিবলিঙ্গটা স্বয়ম্ভু, মানে আপনা থেকেই মাটির নিচ থেকে উঠেছে, এবং তারপর আস্তে আস্তে এখানে একটি মন্দির নির্মাণ হয়। এবং প্রাচীন রীতি ও নিয়ম অনুসারেই এখনো পর্যন্ত এখানে বাবা ভোলেনাথের পূজা হয়ে আসছে, এবং বহু ভক্তগণ এখানে আসেন এবং পূজা দেন, এবং খুবই জাগ্রত এই মঠ। রাস্তার দুপাশের দোকান দেখেই বোঝা যাচ্ছে আমরা মঠের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে মঠের চূড়াটাও দেখা যাচ্ছে। আস্তে আস্তে এবার আমরা ভিতরে প্রবেশ করব এবং সম্পূর্ণ জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। এই মঠে ভোরের বেলায় প্রচুর সন্ন্যাসী আসে, স্নান করে বাবার মাথায় জল ঢালে, তা প্রচুর ভিড় হয়। এখন যেহেতু বিকেলবেলা, তাই সে তুলনায় মানে ভোরের তুলনায় অনেকটা ভিড় কম। রাস্তার দুপাড়ে প্রচুর দোকানপাট বসেছে, এবং ঝাঁপ দেখতে এবং মঠে পুজো দিতে বা বাবার মাথায় জল ঢালতেও প্রচুর মানুষজন এসেছে। আপনার সামনে ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মোটামুটি অনেক মানুষজনই এখানে এসেছে। এটাই হচ্ছে নন্দীকেশ্বর মন্দির বা চিত্তশালী মঠ। চলুন এবার আমরা ঘুরে আসি যেখানে সন্ন্যাসীরা স্নান করে বাবার মাথায় জল ঢালেন, সেই পুকুরঘাট থেকে আমরা ঘুরে আসি। এটাই হচ্ছে বাবার পুকুর, এখানেই সমস্ত সন্ন্যাসীরা স্নান করে
বাবার মাথায় জল ঢালতে যায়। বেশ অনেক বড়ই মেলা বসেছে এবং প্রচুর দোকানপাটও এখানে বসেছে। সামনে ভক্তগণরা বাবার মন্দিরে ধূপ ও বাতি জ্বালাচ্ছে। ঠিক সামনেই রয়েছে বাবার প্রিয় ভক্ত মন্দির আর মূর্তি। এবারে চলুন মন্দিরের ভিতরটা আপনাদের দর্শন করাই। সন্ন্যাসীরা একে একে বাবার মাথায় জল ঢালছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। হর হর মহাদেব।